অধ্যাপক টিটু মিয়াকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছে। এখন এটা কি প্রক্রিয়া হবে, সরকারের পক্ষ থেকে ডোপ টেস্ট হবে নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই এই টেস্ট করবে, অনেক অনেক প্রশ্ন, খুব সংক্ষিপ্ত সময়ে তার উত্তর জানার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী আমাদের সঙ্গে আছেন। অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। শুরুতে একটি বিষয় স্পষ্ট করবেন, হঠাৎ করে সিদ্ধান্তটি কেন, মানে এমন আশঙ্কা জায়গায় কি তৈরি হয়েছে যে শিক্ষার্থীদের বেশিরভাগই মাদকাসক্ত হতে পারে, এটা কি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত নাকি সরকারি? ধন্যবাদ আপনাকে। না, আমাদের বিজ্ঞান তো আকস্মিক না, বিজ্ঞান অনেক দূর পৌঁছে গেছে আজকাল। এটি তো একটা সমস্যা, এটা একটা সামাজিক সমস্যা, এটা একটা রাষ্ট্রীয় সমস্যা, একটা আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা মোকাবেলা করতে হলে আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো গ্রহণ করতেই হবে। এবং বিশেষ করে আমাদের তো দুই একটা দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে, আপনারা জানেন যে আমাদের একটা মেধাবী সন্তান হাফিজকে আমাদের ড্রাগসের সাথে সংশ্লিষ্টতা আমরা পেয়েছি, পাওয়ার পরে অভ্যন্তরীণ ভাবে যে নিরাপত্তা এবং রাষ্ট্রে দমনের যে প্রচেষ্টা সেটিকে যথেষ্ট মানে ই করা হয়েছে, শক্ত করা হয়েছে। পাশাপাশি আমাদের ডিনস কমিটিতে গত মাসের ঠিক এই 18 তারিখে আলোচিত হয় একটি প্রস্তাব আসে যে যে ব্যবস্থায় রাষ্ট্রীয় কোনো কোনো প্রতিষ্ঠানে এখন এই ব্যবস্থাটি ক্রিয়াশীল আছে এবং কার্যকর আছে, তারা ইতিবাচক ই পাচ্ছে, তার একটা ফলাফল পাচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল বড় পরিবার, এই ধরনের যে মাদক আসক্তা এবং আমাদের সন্তানদেরকে মেধাবী শিক্ষার্থী রক্ষার জন্যই আসলে সাইন্টিফিক প্রক্রিয়া যাওয়ার জন্যই এই চিন্তাটি করা হয়েছে। সেক্ষেত্রে ছোট্ট করে একটি বিষয় আমাদের বলবেন, মানে কি প্রক্রিয়াটা হবে, কারণ আপনি নিজেও জানেন যে পুলিশ প্রশাসনের মধ্যে ডোপ টেস্টের কথা বলা হচ্ছিল, খুব একটা সাড়া মেলেনি এবং ওইটা খুব একটা কার্যকর করা যায়নি পুলিশ প্রশাসনের মধ্যে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিবার তো অনেক বড়, আপনি নিজেই বললেন, কি প্রক্রিয়া এটা করবেন, সবাইকে আনার সুযোগ হবে কিনা? দেখুন, মানে আমি আসলে এগুলো ইতিবাচক ভাবে দেখতে চাই, যেহেতু ছাত্রদের সাথে কাজ করি, সমাজের সাথে কাজ করি, বাংলাদেশে কোনো কিছু ফলাফল আসতে সময় লাগে, আবার যখন বাংলাদেশের মানুষ বুঝে যায় তখন কিন্তু সেই জিনিসটি এগিয়ে নিয়ে যায়। সেটি টিকা গ্রহণের কথাই বলুন, এমন পরিবারও নেই যে দুজন নিয়েছেন একজন নিচ্ছেন না, সচেতনতা না, এক ধরনের ব্যক্তিগত তার সিদ্ধান্তের প্রেক্ষিতে এটি হয়েছে। কিন্তু এখন টিকা গ্রহণ, এই যে করোনা টিকা গ্রহণের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আশা করি এই অবস্থাটা আরো দিন দিন জোরদার হবে। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ বিশেষ প্রশাসনের নাম বলেছেন, আমরা জানি, আমরা কিন্তু ইতিমধ্যে তার ফল পেয়েছি। এই যে যে আমাদের যে পুলিশ প্রশাসন যে কাজটা করছে, আমাদের তিনটি নীতিমালা নির্ধারিত হয়েছে। একটি হচ্ছে, আমি আমার সিদ্ধান্ত থেকে পড়ে দিচ্ছি, ডোপ টেস্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ব্যবস্থাপনা গড়ে তোলা, যেসব প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করার সক্ষমতা আছে তাদের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা। 3 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্ট পদ্ধতির সক্ষমতা অর্জনের যে যে অবকাঠামোগত এবং বুদ্ধিভিত্তিক অথবা আপনার দক্ষতাগত বিষয় আছে সে বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য 7 সদস্যবিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রে কাদেরকে এই ডোপ টেস্ট করা হবে এবং শিক্ষকরা এটা করার ক্ষেত্রে আবার নিজেদেরকে অসম্মানিত বোধ করবেন কিনা সেই সম্ভাবনা দেখেন কিনা আপনি? না দেখুন, আপনাদের কাছেও কিছু অনুরোধ থাকবে, আমরা এমন বিষয়ের অবতারণা করব না যেটা আমাদের জীবন রক্ষায় সহযোগিতা করবে। জি, মশার ওষুধ নেব না, মশা তো যে কাউকে কামড় দিতে পারে, এটি কারো ব্যক্তিগত পেশা পছন্দ অপছন্দের সাথে যতটা সম্পর্কিত জনস্বাস্থ্যে এবং জনকল্যাণের সাথে সহযোগিতা। বিশ্ববিদ্যালয় যখন কোনো সিদ্ধান্ত নেয়, কর্তৃপক্ষ এই বিষয়গুলো ভেবে নেয় এবং আমরা আশা করছি যে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার এটিকে স্বাগত জানাবে, সহযোগিতা করবে। শিক্ষার্থীদের এই যে আপনার মাদক নিয়ন্ত্রণ করতে যেয়ে শিক্ষার্থীদের ব্যাপক সহযোগিতা পেয়েছি, যার ফলে দেখুন মাদক কেন্দ্রিক সংবাদ বিশ্বজুড়ে কমে গেছে, কিন্তু হবে না যে সেটি নয়। আর ব্যক্তিগত ভাবে একজন আরেকজনকে পাহারা দিয়ে সমাজ পরিচালনা করা সম্ভব নয়, সেই জন্যই বৈজ্ঞানিক পদ্ধতি নিতে হবে, নিজেকে দায় নিতে হবে। এতে দুটো লাভ হবে, চলমান যারা আছে তাদের, যারা এর সাথে সংশ্লিষ্ট আছে তারা হয়তো নিজেদেরকে শুধরে নিতে পারবেন, আর আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ চিন্তা করে পরিবার এবং প্রজন্ম এই ধরনের সামাজিক বেদি থেকে নিজেদেরকে দূরে রাখবেন। কারণ দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশের ড্রাগস নীতিমালা এবং ড্রাগসের যে ব্যবহার এবং ড্রাগ বিক্রেতার, এদের কোনো দায় দায়িত্ব নেওয়া হচ্ছে না, ড্রাগস আসে কোত্থেকে? কারণ যেগুলোকে ড্রাগস বলা হচ্ছে, ড্রাগ দুই প্রকার, একটা হচ্ছে মাদকাসক্তগত ড্রাগ যেটা ব্রিটিশরা এদেশে আপনার চালু করে গেছে, যেগুলো আমাদের ছেলেমেয়েদের পড়া দেওয়া হয়। জি, এই ছোট সময়ের মধ্যে আপনি আপনার বক্তব্যটা স্পষ্ট করেছেন এবং ছোটখাটো বেশ কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো জানার সুযোগ হলো এবং বোধ করি শিক্ষার্থীরা যারা দেখছেন আপনার কাছ থেকে একটা পরিষ্কার ধারণাও পেয়ে গেলেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং এ নিয়ে আলাপ আপাতত এই পর্যন্ত।